আসসালামু আলাইকুম। অল ক্লাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলমান ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2022 এর ভূগোল ও পরিবেশ বিষয়ে ষষ্ঠ পত্রের একটি চূড়ান্ত সাজেশন দেব। তো আজকের সাজেশনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল, কারণ এই সাজেশনটি আমরা বিগত সাজেশনগুলোর তুলনায় একটু আলাদা করা হয়েছে। এই সাজেশনটা আপনার দুইটা তিনটা কলেজের শিক্ষকদের সাজেশনগুলোর সমন্বয়ে দুইটা সাজেশন করা হয়েছে এবং সেই দুইটা সাজেশন থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অধিক সেই প্রশ্নগুলোর সমন্বয়ে এই সাজেশনটি করা হয়েছে। তো আশা করি এই সাজেশনটি ফলো করলেই আপনাদের আল্লাহর রহমতে 100% কমন পড়বে। তো দেরি না করে আমরা সাজেশনে চলে যাব এবং আপনি দেখতে পারতে আছেন ভূগোল ও পরিবেশ ষষ্ঠ পত্রের বিষয় কোড হচ্ছে 133203। তো আমরা এখানে ক বিভাগে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি এবং উত্তর সহ। তো আপনারা আশা করি এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনাদের কমন পড়বে। আর এরপর যদি কেউ একদম কনফার্ম হতে চান যে না আমার সকল প্রশ্নগুলো কমন ফেলাতেই হবে, সেক্ষেত্রে আপনার বইয়ের বিগত 2016, 2017 এবং 2018 সালের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে ওতে যে 3 সালে 3 বরং 36টি প্রশ্ন রয়েছে ওই 36টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিলে আপনারা আশা করি 100% কমন পড়বে। তো আমরা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক্রমান্বয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আস্তে আস্তে এগুলো পড়ে নেবেন। তো এখানে আমরা মাত্র 30টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি, আপনি এরপরে বইয়ের শেষে যে বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো আপনি পড়ে নিতে পারেন, যেহেতু প্রশ্নটা অনেক শর্ট সাজেশন করেছি আমরা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির পরে এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলি। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তুলনামূলক একটু বড় হয়ে থাকে এবং এই খ বিভাগ থেকে আপনার মোট 8টি প্রশ্ন আসবে, যেখান থেকে আপনার 5টি প্রশ্ন কমপ্লিট করতে হবে এবং 5টি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হচ্ছে আপনার 20। তো এখানে খ বিভাগের যে প্রশ্নগুলোর শেষে আপনার 3 স্টার বা 100% দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো আপনার আমাদের যে দুইটা সাজেশন আমরা বাছাই করেছিলাম দুইটা সাজেশনের ভিতরে এই প্রশ্নগুলো কমন রয়েছে এবং এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা একদম বেশি। তো আশা করি আপনারা এই 100% যে প্রশ্নগুলিগুলো রয়েছে এগুলো আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন। তো এখানে আমরা খ বিভাগ থেকেও বেশি প্রশ্ন দিইনি, মাত্র 20টি প্রশ্ন দিয়েছি। এরপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন। গ বিভাগ খ বিভাগের মতন 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনার 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তবে এখানের মান বন্টনটা একটু ভিন্ন, খ বিভাগে যেখানে প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার ছিল 4, এখানে প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হচ্ছে সেখানে 10। সুতরাং প্রশ্নর ধরনটা একটু বড় হবে। তো এখানেও খ বিভাগের মতন সেম, যেগুলো আপনার 100% দেওয়া রয়েছে এগুলো আমাদের দুইটা সাজেশনের ভিতরে রয়েছে কমন, এগুলো আসার সম্ভাবনা একদম বেশি, এই প্রশ্নগুলো আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। তো ইতিপূর্বে আমরা যে সাজেশনগুলো দিয়েছি সাজেশনগুলো বড় হওয়ার কারণে অনেক অনেক ধরনের মতামত এবং মন্তব্য করেছেন, এই কারণে আমরা সাজেশনটি এখন বিস্তারিত বিশ্লেষণ করে একটু শর্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আর বরাবর আগামী ডিগ্রির যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলোর প্রশ্নই আমরা একটু শর্ট আকারেই দেবো ইনশাল্লাহ। তো আশা করি এখান থেকে পড়লেই আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো কমন পড়বে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো ডিগ্রি সহ সকল পরীক্ষার সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং তৃতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ। You already know we roll.